कोई भी जा आदमी लोग जा सकता है जो वैक्सीन लगाया है और फर्स्ट डोज और सेकेंड डोज लगाया होना चाहिए, आर्टिफिशियल नहीं होने से भी होगा। এই নিয়ম সিকিম রাজ্যের, রাজ্যের বাইরে হোক কিংবা স্থানীয় পর্যটক সকলকেই এই নিয়ম পালন করতে হবে বেড়াতে গেলে। 72 ঘন্টার মধ্যে আরটিপিসিআর টেস্ট অথবা করোনার 2 টিকাই যারা নিয়েছেন তাদেরই শুধু প্রবেশাধিকার সিকিমে। সেই প্রোটোকল মেনেই কার্যত বেরিয়ে পড়েছেন পর্যটকরা। অনেকে এই বিষয়টিকে রিভেঞ্জ ট্যুর হিসেবে দেখছেন, অর্থাৎ পর্যটনে না ছোড় ভ্রমণ পিপাসুরা। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম হিমাচল প্রদেশ, সেখানেও একই দৃশ্য, যার মধ্যে উদ্বেগও ধরা পড়েছে। শৈল শহরগুলিতে সম্প্রতি পর্যটক প্রবেশে বিধিনিষেধ শিথিল করা হয়েছে, আর তাতেই হিমাচলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা। দেশে এখনও দ্বিতীয় ঢেউ উদ্বেগের কারণ, বাড়ছে ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্ত। তৃতীয় তরঙ্গ রুখতে নাগরিক সচেতনতার উপর জোর দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, কিন্তু সেই পরামর্শকে থোড়াই খেয়াল। কোভিড বিধি ভুলেই হিমাচলের শৈল শহরে জমায়েত বাড়ালেন পর্যটকরা। हम यहाँ पे चार पाँच दिनों से स्टे कर रहे हैं, बट यहाँ पे क्राउड है, मास्क वगैरह लोग लगा रहे हैं, कुछ नहीं भी लगा रहे हैं, बट हमें सावधानियाँ बरतनी चाहिए। अच्छा एक्सपीरियंस है, बट कोरोना की वजह आप पूछ रहे हो, कोरोना का डर तो है, लेकिन घर में हम बहुत बोर हो चुके हैं बैठ बैठ के, इसलिए तो थोड़ी आउटिंग करने का मन हुआ, इसलिए निकले बाहर। भी थोड़ा बहुत कॉम्प्रोमाइज़ कर रहे हैं बच्चों के साथ, बच्चे तंग कर रहे हैं घर में बैठे, भी बोर हो रहे हैं, डिप्रेस हो रहे हैं, इसलिए थोड़ा जाना निकले। হিমাচলের আকর্ষণীয় পর্যটনস্থল সিমলা, কুলু, মানালি, ডালহৌসি, কুফরি এবং নারকান্দার মতো জায়গা, পর্যটকদের ভিড় উপচে পড়ছে এইসব জায়গাগুলিতে। হিমাচল পর্যটন দপ্তর সূত্রে খবর, রাজ্যে ঢুকতে আরটিপিসিআর নেগেটিভ এবং ই কোভিড পাস বাধ্যতামূলক করা হয়েছে, আর তাতেই বেড়েছে পর্যটকদের ঢল। জুন মাস থেকে বিধি শিথিল হতেই গত 1 মাসে প্রায় 6 থেকে 7 লক্ষ পর্যটক ভিড় করছেন এই শৈল শহরে। आकर के हाँ, वो बहुत अच्छा डिसीजन था कि मैं यहाँ पर पहुँची, और मतलब इट्स फैबुलसली अमेजिंग। अपने लिए आपको ज़रूर मास्क करना चाहिए, वेयर करना चाहिए, बिकॉज एवरीवन मतलब बोल रहे हैं हमें सब लोग के नहीं आप मास्क जरूर पहने, और अच्छी बात है, दिस इज फॉर यू। बोर हो गए थे बहुत ज़्यादा, इस वजह से यहाँ पे आने, हम कभी आए नहीं थे यहाँ पे, किसी ने बताया मनाली जाओ, यहाँ पे आके बहुत अच्छा लगा हमें। उसके बाद यहाँ पे आके होटल ये बहुत अच्छा रहा हमारा, यहाँ का डिसीजन बहुत अच्छा रहा हमारा, यहाँ का सबको मास्क पहनना चाहिए, बहुत जरूरी है मास्क पहनना, और अपनी सेफ्टी है, दूसरे की सेफ्टी है इसके लिए। शिमला जैसी स्पेस है हिमाचल, वो तो बहुत टाइम से टूरिस्ट प्लेस रहा है, यहाँ पर इनकी इकॉनमी टूरिस्ट के हिसाब से चलती है, तो मुझे लगता है और टूरिस्ट आने चाहिए, और ये रेगुलर कंटिन्यूटी बनी रहनी चाहिए। अगर ये ऐसी कोविड की सिचुएशन ना हो तो हर साल हम आना चाहेंगे। হোটেল কর্তৃপক্ষ 50% পর্যটকদের জন্য ব্যবস্থা করছেন। গভর্নমেন্ট কে এসওপি কো মধ্যে নজর রাখতে হুয়ে 50% কে উপর হম পর্যটক দিল্লি সে মনালি আর মনালি সে দিল্লি কে লিয়ে বুক কর রহে হ্যায়। শুরু মে জো রিসপন্স থা ও তো কুছ কম থা, মাত্র ধীরে ধীরে পর্যটন ব্যবসা পটরি পর আচ্ছা উতর রহা হ্যায়, আর ভবিষ্য মে উমীদ করতে হ্যায় কি জিস হিসাব সে করোনা কাল মে तो पर्यटन का जो रीढ़ की हड्डी टूटी थी उसमें थोड़ा सा इम्प्रूव होगा, और इसमें पर्यटन के व्यवसाय जो बिजनेस है इसके ऊपर पटरी पर आएगा। সকলেই দীর্ঘদিনের অবসাদ কাটিয়ে একটু হাওয়া বদলের জন্য ভিড় বাড়িয়েছে, কিন্তু উদ্বেগের সুর এই সমস্ত পর্যটন স্থলের বাসিন্দাদের মধ্যে। কিস তরহ সে কুল্লু মানালি কে বিভিন্ন পর্যটক স্থলো মে টুরিস্ট কি তাদাদ লগাতার বড়তি যা রই হ্যাঁ, করোনা নিয়মোক যো সরেআম উলঙ্ঘন হো রা হ্যাঁ, সবক দেখ কর তো এই লগতা হি যো হমারে সাইন্টিস্ট ডাক্তার বোলে তীসরি লহর কে বারে মে ও আনে বালে সময় মে উস লহর কে সহায়ক সিদ্ধ হোগি আর মানবীয় জীবন কে লিয়ে ঘর প্রণাম সিদ্ধ হোগি। এদিকে করোনার ডেল্টা প্রজাতি নিয়ে উদ্বেগ রয়েছে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে পর্যটন স্থলগুলির এত ঘিঞ্জি পরিবেশ ভরসে ঘি ঢালবে না তো, প্রশ্নটা জাগছেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।